আজকে তোমাদের সামনে যে রেসিপিটা শেয়ার করব, ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। শীতকালে কিন্তু এই রকম রেসিপি খেতে খুব ভালো লাগে বন্ধুরা। তাহলে তোমরা দেখবে, চলো আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম আর আমার কি কি লাগলো, গরম ভাতের সাথে একদম পুরো জমে যাবে এই রকম রেসিপি থাকলে পরে। এই ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা করতে আমার কী কী লাগছে, এখানে আমি বড় বড় সাইজের চারটে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি কিছু ধনে পাতা ভালো করে ধুয়ে, এখানে নিয়েছি আমি কিছু সর্ষে খুব অল্প পরিমাণে, আর নিয়ে নিয়েছি পোস্ত, আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা, আর লাগছে আমার একটু টক দই। আমি একটা মিক্সি বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি পোস্তটা দিয়ে দেব, দিয়ে দেব সর্ষে, আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি প্রথমে এটাকে একটু পেস্ট করে নেব, তারপরে আমি এর মধ্যে পেস্ট করা হয়ে যাওয়ার পর আমি ধনে পাতা দেব, কারণ ধনে পাতা যদি এখন আমি দিই তাহলে কিন্তু পোস্তটা ভালো পেস্ট হবে না। দেখো এটা কিন্তু আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি ধনে পাতাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর একটু পেস্ট করে নেব। ধনে পাতা দিয়েও পেস্ট আমার করা হয়ে গেছে। এবার রেসিপিটা আমি কিভাবে তৈরি করব তোমরা দেখবে চলো, আর কি কি দেব আমি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। এটা আমি রিফাইন তেল দিয়ে রান্না করব, যেহেতু আমি পোস্ত করব সেই জন্য তেলটাকে এখন আমি গরম হতে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমি একটা একটা করে মাছকে এখন ছেড়ে দেব। আমি চারটি মাছ দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন মাছগুলোকে আমি ভেজে তুলে নেব, টিপ উল্টে দিলাম। আমার দুটো পিটি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে, দিয়ে দেব পেস্ট করে রাখা পোস্ত, ধনে পাতা, লঙ্কা, সর্ষে, দিয়ে দেব হাফ চামচের কম লবণ, যেহেতু মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, দিয়ে দেব হলুদ। যতক্ষণ মশলা থেকে তেলটা না উঠবে ততক্ষণ আমি একটু এইভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এইভাবে আমি কষাতে থাকব। আমি যদি হাই করে দিই তাহলে কিন্তু, গ্যাসের ফ্লেমটাকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা আমার পুড়ে যাবে। দিয়ে দেবো আমি টক দই, আর দিয়ে দেবো মিক্সি ধোয়া জলটা। ঝোলটাকে আমি দু মিনিটের জন্য ফুটিয়ে নেব। ঝোলটা আমার খুব সুন্দর ফুটে উঠেছে, মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, সমস্ত মাছগুলোকে আমি এইভাবে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আমি দু মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব মাছের সাথে। মাছটা কিন্তু বেশি ফোটাবো না, তাহলে কিন্তু গলে যাবে, ভেঙে যাবে, এগুলো খুব নরম মাছ হয়। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন বন্ধ করে দেব, দিয়ে দেব একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে এসেছি, হয়ে গেছে আমার ধনে পাতা দিয়ে ট্যাংরা মাছের রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার আসব। তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।